এসো মদিনের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেশীদার হনাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক অশ্রোতা পোশাক পরিচ্ছেদ্য যেটি আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ামত অনুকম্পা দয়া যেটি আল্লাহ আমাদের উপর করেছেন যার দ্বারা আমরা লজ্জাস্থানকে আবরণ করি এবং গরম ঠান্ডা দুনিয়া বিভিন্ন ভালা মুসিবত থেকে শরীরকে নিরাপদ সুরক্ষা রাখি ইসলাম পোশাক পরিচ্ছদের বিষয়ে বিভিন্ন দিক আলোচনা করেছে এবং কোনো ক্ষেত্রে ইসলাম পোশাক পরিচ্ছদ অজেব করে দিয়েছে কোন ক্ষেত্রে নিষেধ করেছে কিছু কিছু পোশাক পরিচ্ছেদ বিষয় এবং কোন ক্ষেত্রে শূন্যত কিছু পদ্ধতি আদব শিক্ষা দিয়েছে ইসলাম পোশাক পরিচ্ছেদ ব্যবহারের বিষয়ে আমাদের লজ্জাস্থান আবরণ করা আমাদের উপর ইসলাম অজেব করে দিয়েছে মহানব্বুল্লাহ আলামিন এশাদ করেছেন ইয়া বা নি আ ধমা কাদ আঞ্জাল না আলাই ইকুম লিবা সে ইয় সৌ আ হে আদম সন্তানগণ আমি পোশাক পরিচ্ছেদ অবতীর্ণ করেছি যাতে তোমরা তোমাদের লজ্জা স্থান আহরণ করো লজ্জা স্থান ইসলাম পুরুষদের জন্য যেটি নির্দিষ্ট করে দিয়েছে নাবির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত অবশ্যই ডাকতে হবে যার হাত বিশিষ্ট সাহাবি একদিন দেখা গেল তার রান খুলে বসে আসে রাসাল্লাম অতিবাহিত হচ্ছেন তখন বললেন ইয়া ফা যার হাত ফাঁকিদা মিনাল আওরা তোমার রান ডাকো কারণ এটি হল আওরাত অবশ্যই তোমার এটি ডাকতে হবে তোমার ওপর অজেব আর মহিলাদের বিশেষ করে সর্বাঙ্গ ডাকতে হবে আলমার তো আওরা অর্থাৎ মহিলারাই হল আওরা অর্থাৎ সর্বাঙ্গ ডাকতে হবে ইস্তাম পোশাক পরিচ্ছদের বিষয়ে যে বিষয়টি নিষেধ করেছে হারাম করে দিছে সেটি হলো পোশাক পরিচ্ছদ এমন পাতলা যে না হয় শরীরের অবয়ব এবং শরীরের তালার বা সব কিছু দেখা যায় এটি সম্পূর্ণ হারাম এমনইভাবে পোশাক পরিচ্ছদ হারাম করে দিছে মহিলারা পুরুষদের সাদৃশ্য সাদৃশ্যবরণ করা এবং পুরুষরা মহিলাদের সাদৃশ্য সাদৃশ্যবরণ করা থেকে পোশাক পরিশুদ্ধের বিষয়ে যেটি রাসলাম লানত করেছেন লাহানা রসুল্লা সাল্লাম মুতাসাববিহীনা বীর রিজাল মিনান নিসা ও নিসা বীর রিজাল যে রসলাম লানত করেছেন পুরুষরা মহিলাদের সাদৃশ্য সাদৃশ্যবরণ করা থেকে এবং মহিলাদের পুরুষদের সাদৃশ্য সাদৃশ্যবরণ করা থেকে এমনইভাবে ইসলাম পোশাক পরিচিত হারাম করেছেন যেই পোশাকের মাঝে মূর্তি এবং ক্রুশ জাতীয় চিহ্ন থাকে এটি শরীয়তে সম্পন্ন হারাম করে দিছেন এমনইভাবে ইসলাম হারাম করে দিছে অমুসলিমদের পালন করতে পোশাক পরিচ্ছেদের বিষয় এমনইভাবে ইস্তাম পুরুষদের জন্য হারাম করেছে পোশাক পরিচ্ছেদ্য যেন টাকনা নিচে না যায় মা আসেন পরিছে যায় এটুকুর জন্য লাম রসনামসেন মানা কিয়ামা যে ব্যক্তি পোশাক পরিচ্ছেদ্য টাকুর নিচে ঝুলে পড়বে আল্লাহরবুল্লা আলমী কিয়া তার দিকে তাকাবেন না এমনইভাবে ইস্তাম হারাম করে দিয়েছে পুরুষদের জন্য স্বর্ণ অলঙ্কার জাতীয় খচিত পোশাক পরিধান করা বা স্বর্ণ অলঙ্কার পরিধান করা রেশম পরিধান করা এমনইভাবে নিষেধ রয়েছে ইসলামে হারাম যেটি হলো জাফরান মিশ্রিত রঙ্গের রঙ করা পোশাক পরিচ্ছদ্য পরা ইসলামের দৃষ্টিতে হারাম ইসলাম কিছু বিষয়ে মুস্তাহাব যেটা সুন্নত কথা রয়েছে পোশাক পরিচ্ছেদের বিষয়ে সেটি হল সাদা পোশাক পরিচ্ছেদ্য সুন্নত এমনভাবে যখন পোশাক পরিচ্ছদ একজন মুসলিম পরিধান করবে ডান দিক দিয়ে প্রথম শুরু করবে আর নতুন পোশাক পরিধানের একটি দোয়াও রসাল্লাম শিক্ষা দিয়েছেন এই দোয়াটি করে যেন মানুষ পোশাক পরিচ্ছদ ব্যবহার করে এমনইভাবে আতর গোলাপ সুগন্ধি ব্যবহার করা ইসলামে এটি সুন্নত মুস্তাহ প্রথা বলে দিয়েছে তাই আসুন ইসলামে যে পোশাকের নীতিমালা দিয়েছে এটি আমরা মানি মোহানবুল্লাহ আলমিনের নিয়ামতে সুক্রিয়া করি আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে এই পোশাক পরিচ্ছদের বিষয়ে এই নিয়ামতে সুক্রিয়া করার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন